হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউভা প্লাস। আমি তোমাদের মানসী ম্যাডাম নিয়ে চলে এসেছি পরিবেশবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাসটা শুরুর আগে বলে দিই, আমাদের আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। সো অবশ্যই আমাদের ওয়েবসাইট www.yuvaplus.in এ ভিজিট করে আমাদের ক্লাসের সমস্ত পিডিএফগুলো ডাউনলোড করে নিও, যাতে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান করতে পারো। তো দেখো, আজকে আমরা যেটা করব, পরিবেশ দূষণের পর্ব দুই করব বা পার্ট টু ডিসকাস করব। তো আগের ক্লাসে আমরা কিন্তু এয়ার পলিউশন কভার করে নিয়েছিলাম, এয়ার আগের ক্লাসে আমাদের হয়ে গেছিলো। আজকের ক্লাসে আমরা যেটা করব, ওয়াটার পলিউশন কভার করব, এবং নেক্সট যে একটা ক্লাস করব সেখানে আমরা সয়েল অ্যান্ড আমাদের কী বাকি ছিল, একটা হচ্ছে সাউন্ড, তো এই যে দুটো একসাথে কভার করে নেব। তাহলে হচ্ছে আর একটা ক্লাস হলে আমাদের পরিবেশ দূষণটা, আমাদের থিওরি পার্টটা কভার হবে, তারপরে আমরা আরেকটা ক্লাস করব যেখানে আমরা এমসিকিউ ডিসকাস করে নেব। তো তোমরা অনেকে আমাকে জানিয়েছিলে যাতে পেডাগজি ক্লাসের জন্য, তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এই যে আমাদের ধরো সাবজেক্ট পার্টটা অনেকটা হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা যদি বলো, তাহলে যেহেতু আমাদের উইকলি দু দিন করে ক্লাস হয়, তাহলে একটা ক্লাসে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সাবজেক্ট পড়তে পারি, আর একটা ক্লাসে আমরা পেডা পড়তে পারি। তাহলে তোমরা কি চাইছো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে কিন্তু আমাদের এই যে ক্লাস দুটো, অর্থাৎ সয়েল অ্যান্ড সাউন্ড অ্যান্ড হচ্ছে কি এমসিকিউটা ডিসকাস হয়ে গেলে, তাহলে আমরা এইভাবে ক্লাস করতে পারি। তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর না হলে যেটা করব সেক্ষেত্রে কি আগে সাবজেক্ট কভার হয়ে গেলে আমরা তাহলে পেডা করব। তো দুটো অপশান বললাম, যে তোমরা কোনটা চাইছো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও। তো চলো আজকে যেটা আমরা করব, জল দূষণ। জল দূষণের ক্ষেত্রে দেখো, জীবের ওপর মন্দ প্রভাব সৃষ্টিকারী জলের যে কোনো ভৌত ও রাসায়নিক পরিবর্তনকে আমরা জল দূষণ বলবো। তাহলে কি সিম্পল, জলের মধ্যে ধরো এমন কিছু চেঞ্জেস এলো, চেঞ্জেস ভৌত বলতে গেলে আমরা কি বলতে পারি, জলের মধ্যে ধরো কি হলো, জলের মধ্যে আমাদের কি চলে এলো, কালার, যেটা আমরা জানি জলের ট্রান্সপারেন্ট হয়, জলের কালারটা চেঞ্জ হয়ে গেলো। আর রাসায়নিক মানে জলের মধ্যে যা যা থাকা দরকার তার বাইরে অন্যান্য কিছু মিশে গেল। তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে যে সিচুয়েশনটা হবে সেটা হচ্ছে জীবের উপর মন্দ প্রভাব সৃষ্টি করবে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো জল দূষণ। তো জল দূষণের উৎস দেখো দুটো আছে, একটা হচ্ছে কি বিন্দু উৎস, আর একটা অবিন্দু উৎস, ইংলিশে যেটাকে আমরা বলে থাকি কি পয়েন্ট সোর্স আর নন পয়েন্ট সোর্স। তাহলে বিন্দু উৎস কি একটু আমাদের দেখে নিতে হবে। যদি ডেফিনেশনটা আমরা দেখি, যে যে উৎস থেকে জল দূষিত হচ্ছে তাদের যখন সরাসরি এবং যথাযথভাবে চিহ্নিত করা যায় এবং তাদের দ্বারা কিভাবে জল দূষিত হচ্ছে তা বোঝা যায়, তখন সেই সব উৎস জলের বিন্দু উৎস বা পয়েন্ট সোর্স। তাহলে কি বুঝলাম এখান থেকে, এখান থেকে আমরা এটাই বুঝলাম যে যেগুলো হচ্ছে জলকে দূষণ করছে তাদের উৎসগুলো সম্পর্কে যখন আমরা জানি, তাহলে কি তাদের উৎসগুলো যদি আমরা জানি তাহলে কি হয়ে যাবে, সহজেই কিন্তু তাদের আমরা সেই উৎসগুলোকে কন্ট্রোল করতে পারবো, করে কিন্তু আমরা জল দূষণটাকে ওভারঅল কন্ট্রোল করে নিতে পারবো। তাহলে কি সেগুলো, যেরকম একটু উদাহরণ যদি দেখে নিই, কলকারখানা, নালা নর্দমা, শক্তি উৎপাদন কেন্দ্র, পারমাণবিক গবেষণাগার ও পরীক্ষা কেন্দ্র, তো এই সমস্ত জায়গা থেকে ধরো ডিরেক্টলি জল এসে যখন কোথাও পড়ছে বা দূষিত জল এসে যখন কোথাও পড়ছে সেগুলো আমরা বুঝতে পারছি। বোঝার ফলে কি হচ্ছে, যেহেতু এক্ষেত্রে দূষণের উৎসকে আমরা নির্ভুলভাবে শনাক্তকরণ করতে পারছি, তাই তাকে আইন করে নিয়ন্ত্রণ এবং উন্নত যন্ত্রপাতি, শোধন পদ্ধতি ইত্যাদি দ্বারা কিন্তু নির্মল করা সম্ভব বা নির্মূল করা সম্ভব। তাহলে এক্ষেত্রে আমাদের কনসেপ্টটা শুধু ক্লিয়ার রাখলেই হবে, এই কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখতে হবে যে এখানে আমরা উৎসগুলোকে জানি। নেক্সট দেখো অবিন্দু উৎস, অবিন্দু বা নন পয়েন্ট সোর্স। তাহলে নন পয়েন্ট সোর্স কোনগুলো, যদি দূষণের উৎসকে সরাসরি চিহ্নিত করা না যায় তাহলে কি এখানে দূষণের উৎসগুলোকে আমরা সরাসরি চিহ্নিত করতে পারছি না, বা সর্বপ্রকার যন্ত্রপাতি ব্যবহার করে ওই দূষণ দূর করা কঠিন হয়। তাহলে কি যখন আমরা জানবই না কোথা থেকে আসছে, তাহলে সেগুলোর আমরা কিভাবে কন্ট্রোল করব, সেরকমই সেটাই হচ্ছে নন পয়েন্ট সোর্স। তো এখানে একটু উদাহরণ দেখে নিই,
কৃষিকার্য, অরণ্য, বাগান এবং শহর অঞ্চলের রাস্তা এর অন্তর্ভুক্ত। অর্থাৎ কি, কৃষিকাজ থেকেও আসছে, বিভিন্ন ধরনের অরণ্য থেকে আসছে, বাগান থেকে আসছে, সব একসাথে আসছে, কোনো একটা সোর্সে গিয়ে পড়ছে। তাহলে কি, বৃষ্টির জলের মাধ্যমে তেল পরিবহনে ব্যবহৃত রাস্তা থেকে তেল এবং শহর অঞ্চলের বাগান থেকে পেস্টিসাইড এবং রাসায়নিক সার প্রভৃতি কোথায় চলে যাচ্ছে, প্রথমে ড্রেনে চলে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি কি, এখানে তেল পরিবহনের রাস্তা থেকে কি চলে আসছে, যে রাস্তা দিয়ে তেল পরিবহন করা হয় সেখান থেকে তো কিছু তেল ধরো চুয়ে চুয়ে পড়ছে, তো সেই তেল তার পাশাপাশি বাগান থেকে কি হচ্ছে, পেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সার সবগুলো একসাথে মিক্স আপ হয়ে কি হচ্ছে, প্রথমে ড্রেনে আসছে, আর ড্রেনের জলের মাধ্যমে নদীর বৃহৎ জলভাণ্ডারে বাহিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এক্স্যাক্ট সোর্সটা কিন্তু আমরা জানি না। তাহলে অবিন্দু আর বিন্দু উৎসের ক্ষেত্রে শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু সহজে অ্যান্সার করে দিতে পারবে। তাহলে এই ছোট্ট কনসেপ্টটুকু একটু ক্লিয়ার রাখতে হবে। নেক্সট হচ্ছে জল দূষণের প্রকারভেদ। তাহলে জল দূষণকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তো জল দূষণকে আমরা মোটামুটি ওভারঅল দেখি যদি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বহির্ভাগ পৃষ্ঠীয় জল দূষণ আর একটা ভূগর্ভ জলের দূষণ। তাহলে বহির্ভাগ মানে কি, সারফেস ওয়াটার, যে জলগুলো আমরা দেখতে পাচ্ছি, আর ভূগর্ভ জল যেটা ভূগর্ভের স্তরে রয়েছে। তো এদের ক্ষেত্রে এই দুটোর দূষণ কীরকমভাবে হচ্ছে এটা একটু আমাদের জেনে নিতে হবে। তো বহির্ভাগ পৃষ্ঠীয় জল দূষণের ক্ষেত্রে বহির্ভাগ পৃষ্ঠীয় জলকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। এক্ষেত্রে একটা কি, স্থিরীকৃত জলতন্ত্র বা জলজ তন্ত্র, এক্ষেত্রে কি হয়, পুকুর এবং হ্রদ দূষণে অতি সংবেদনশীল। তাহলে কি হচ্ছে, এখানে যেহেতু এটা সবসময় কি পুকুর আর হ্রদের জল হচ্ছে কি থাকছে, স্থির থাকছে, সেই কারণে কি এই ক্ষেত্রে যদি পুকুর বা হ্রদের মধ্যে যদি কোনো জল দূষণ হয় সেটা কিন্তু খুব মারাত্মক জল দূষণটা হয়ে থাকে। তাহলে কি, জলের স্থিরিকিতার দরুন পুকুর এবং হ্রদের জল অত্যন্ত ধীর গতিতে প্রতিস্থাপিত হয়। তো সেটাই তো হয়ে থাকে যে পুকুর আর হ্রদের জল কিন্তু প্রতিস্থাপিত সহজে হয় না। একটি হ্রদের জল সম্পূর্ণ প্রতিস্থাপিত হতে 10 থেকে 100 বছরের বেশি সময় লাগে। তো এক্ষেত্রে যদি এই পুকুর বা হ্রদে এসে কিছু মেশে তাহলে কি হচ্ছে, এখানে যদি ক্রমাগত কোনো কিছু এসে মিশে যায় তাহলে অবশ্যই কি হবে, এখানে দূষণটা খুব ভালোভাবে হবে, অর্থাৎ মারাত্মকভাবে হবে। সেই কারণে হচ্ছে কি, যখন কোনো স্থির সোর্স বা যেগুলো দেখতে পাচ্ছ স্থিরীকৃত জলতন্ত্র যেগুলো, সেখানে কিন্তু দূষণটা খুব মারাত্মকভাবে হতে পারে। নেক্সট হচ্ছে প্রবাহমান জলজ তন্ত্র। তো প্রবাহমান জলজ তন্ত্রের ক্ষেত্রে কি হয়, উদাহরণ কি, নদী আর ঝর্ণা। প্রবাহমান জলতন্ত্রের জলের প্রবাহের ফলে জল দূষণমুক্ত হতে পারে। তাহলে কি হচ্ছে, কোথাও ধরো নদীর মধ্যে কোথাও কিছু এসে মিশলো, সেই জলটা কোথায় চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, যেহেতু জলটা প্রবাহমান। তাহলে কি দূষণটা একটু কম হতে পারে এটা মনে করা হয়। কিন্তু কি হচ্ছে, দূষকের সংক্রমণ অবিরাম চলতে থাকলে জলের প্রবাহ দূষণমুক্ত হতে পারে না, যেটা বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি, নদীর জলও কিন্তু ক্রমাগত দূষিত হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব বহির্ভাগ পৃষ্ঠীয় জল দূষণের প্রকারভেদ। তাহলে কেউ কনফিউজ হওয়ার কিছু নেই এখানে। ফার্স্ট অফ অল আমরা দেখলাম জল দূষণকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা বহির্ভাগের ক্ষেত্রে আর একটা আমরা দেখলাম কি ভূগর্ভের ক্ষেত্রে। তো বহির্ভাগটা আমরা এবার দেখব, বহির্ভাগের মধ্যে কী কী জল দূষণ হচ্ছে বা কীরকমভাবে জল দূষণ হয়ে থাকে। তো বহির্ভাগের যে জলের দূষণের ক্ষেত্রে যারা দূষণ ঘটাচ্ছে তাদের ওপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো ভাগ দেখতে পাই, সেটা হচ্ছে কি পরিপোষক। তো পরিপোষক হচ্ছে জল দূষণ ঘটাতে পারে, পরিপোষকগুলোকে ইংলিশে আমরা নিউট্রিয়েন্ট বলে থাকি। তো জৈব পরিপোষক যেমন হচ্ছে কি মানুষ ও প্রাণীর বর্জ্য পদার্থ, অন্যদিকে অজৈব হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, ডিটারজেন্ট, এগুলো দূষণ ঘটাতে পারে। বহির্ভাগ যে জল বা সারফেস ওয়াটারকে হচ্ছে পলিউটেড করতে পারে। নেক্সট হচ্ছে রোগ জীবাণু। বিভিন্ন ধরনের রোগ জীবাণু আমরা আগেও তো পড়েছি, জলবাহিত বিভিন্ন ধরনের রোগ। তো বিভিন্ন ধরনের রোগ জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলোও কিন্তু জলকে দূষিত করে দিতে পারে। নেক্সট আমাদের কি আছে, বিষাক্ত জৈব দূষক। বিষাক্ত জৈব দূষক কোনগুলো, পেস্টিসাইড, পিসিবি, পিএএইচ, পেট্রোলিয়াম। তো এইগুলো কিন্তু সব বিষাক্ত জৈব দূষক যেগুলো কিন্তু জল দূষণ করে দিতে পারে। নেক্সট দেখো যেটা আছে বিষাক্ত অজৈব দূষক। অজৈব দূষক কোনগুলো, পারদ, সীসা, তামা, আর্সেনিক, ক্যাডিয়াম,
ক্রোমিয়াম নাইট্রেট নাইট্রাইট, এগুলো হচ্ছে কি বিষাক্ত অজৈব দূষক যেগুলো জল দূষণ করতে পারে। নেক্সট হচ্ছে কি বিকিরণ। বিকিরণ হচ্ছে কি বিভিন্ন ধরনের রশ্মি, যেমন আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি, নিউট্রন বিকিরণ, এগুলোও কিন্তু জলের দূষণ ঘটাতে পারে। তাহলে ওভারঅল আমরা দেখছি জলের যে দূষণ বহির্ভাগের ক্ষেত্রে এতগুলো ভাগে কিন্তু আমরা ভাগ করে থাকি, তো এগুলোর ডিটেলস একটু আমাদের পড়ে ফেলতে হবে। তো পরিপোষক দিয়ে যে দূষণ হচ্ছে সেটা একটু ডিটেলস আমরা দেখে নেব। তো নদী, হ্রদ এবং জলপ্রপাতে বিভিন্ন প্রকার জৈব আর অজৈব পরিপোষক উপস্থিতির ফলে জলজ উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকতে পারে, কিন্তু স্বাভাবিকের অধিক পরিমাণ পরিপোষক জলে দূষণ সৃষ্টি করতে পারে। এবার সিম্পল একটা জিনিস ভাবো, জলের মধ্যে বিভিন্ন ধরনের কী থাকে, জৈব আর অজৈব পরিপোষক থাকে। তো এই জৈব আর অজৈব পরিপোষক ব্যবহার করে কিন্তু বিভিন্ন প্রাণী আর উদ্ভিদ জলের মধ্যে বেঁচে থাকতে পারে। কিন্তু কোনো কারণে যদি হয় এই জৈব আর অজৈব দূষকের যে সরি জৈব আর অজৈব পরিপোষকের পরিমাণ যদি জলের মধ্যে খুব পরিমাণে বেড়ে যায়, তাহলে কি দেখা যাবে, তখন যেটা হবে তখন কিন্তু দূষণের সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে কি দেখো, পরিপোষক দুটো টাইপের, আগেই দেখলাম জৈব পরিপোষক ঘটিত দূষণ আর অজৈব পরিপোষক ঘটিত দূষণ। তো জৈব পরিপোষক ঘটিত দূষণ কি একবার একটু ডিটেলসে আমরা দেখে নেব। তো আবর্জনা প্রক্রিয়াকরণ প্লান্ট, পেপার মিল, মাংস প্যাকেজিং প্লান্ট থেকে প্রচুর পরিমাণে জৈব দূষক নদীর জলে গিয়ে মুক্ত হচ্ছে। তাহলে বুঝতে পারলাম বিভিন্ন সোর্স থেকে জৈব দূষকগুলো গিয়ে কোথায় মুক্ত হচ্ছে, হচ্ছে নদীর জলে মুক্ত হচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের উৎস থেকে কোথায় চলে যাচ্ছে, জলের মধ্যে চলে যাচ্ছে। এবার কি হচ্ছে, শুধুমাত্র যে নদীর জলে যাচ্ছে সেটা না, এইগুলো কোথাও চলে যাচ্ছে, নদীর জলের পাশাপাশি অন্যান্য যত সারফেস ওয়াটার আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তাহলে এই জলের মধ্যে চলে যাচ্ছে, জলের মধ্যে চলে যাওয়ার পর যেটা হচ্ছে, এই যে জৈব দূষকগুলো জলের মধ্যে যখন মিশছে তখন জলের মধ্যে কী চলে আসছে, প্রচুর ব্যাকটেরিয়া চলে আসছে। আসার পর যেটা হচ্ছে, এই ব্যাকটেরিয়াগুলো কী করছে, যে জলের মধ্যে যে জৈব দূষকগুলো এসে মিশছে সেগুলোকে খাদ্য হিসাবে এই ব্যাকটেরিয়াগুলো গ্রহণ করে, করে হচ্ছে যেটা করে জৈব দূষকের অপসারণ করে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, তাহলে একটু সিম্পলভাবে আমি বলে দিই। এখানে দেখো, এটা হচ্ছে ধরো একটা জলের উৎস, এই জলের মধ্যে কী থাকে, জলের মধ্যে আছে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, জলের মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট উদ্ভিদ আছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণীও আছে। জলের মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী আছে, আমরা জানি, আমরা বাস্তুতন্ত্রও পড়েছিলাম। তো জলের মধ্যে উদ্ভিদ আর প্রাণী আছে, তার পাশাপাশি জলের মধ্যে কী উপস্থিত আছে, জলের এদের যেহেতু জলের মধ্যে থাকতে হবে, জলের মধ্যে কী থাকে, প্রচুর অক্সিজেন থাকে, যেটাকে আমরা বলে থাকি কি ডিজলভড অক্সিজেন। তো জলের মধ্যে ডিজলভ অক্সিজেন আছে, এটা একটা নর্মাল ঘটনা। এবার এখানে হচ্ছে উদ্ভিদ প্রাণী বেঁচে থাকতে পারে। এবার যদি কন্ডিশনটা এরকম হয়, জলের মধ্যে প্রচুর কী চলে এলো, জৈব দূষক চলে এলো, জৈব দূষক জলের মধ্যে প্রচুর চলে এলো, জৈব দূষক চলে আসার ফলে জলের মধ্যে আর কারা চলে এলো, প্রচুর কী চলে এলো, ব্যাকটেরিয়া চলে এলো, প্রচুর ব্যাকটেরিয়া জলের মধ্যে চলে এলো। এবার ব্যাকটেরিয়াগুলো এসে জলের মধ্যে ধরো যে দূষকগুলো মিশছে সেগুলোকে, এই ব্যাকটেরিয়াগুলো ধরো এই যে দূষকগুলো প্রচুর মিশেছে, জৈব দূষক আমি ব্ল্যাক দিয়ে ডিনোট করলাম, এই জৈব দূষকগুলো যে এসে মিশলো সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া কী করছে, খাদ্য হিসাবে গ্রহণ করছে। এবার ব্যাকটেরিয়া যখন এই জৈব দূষকগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন যেটা হয়, এই ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে যখন গ্রহণ করছে তখন ব্যাকটেরিয়ার কিন্তু কিসের দরকার হয়, অক্সিজেনের দরকার হয়। যেমন আমরা যখন আমরা ভাত খাচ্ছি, ভাত তো শুধু খেতে পাই না, তার সাথে কিছু দরকার হয়। সেমভাবে যদি সিম্পলভাবে আমরা মনে রাখি, ব্যাকটেরিয়াকে এই ব্যাকটেরিয়ার এই জৈব দূষকগুলোকে খাওয়ার জন্য কিছু হচ্ছে প্রয়োজন, সেটা কী প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন। এবার ব্যাকটেরিয়া যখন এই জৈব দূষকগুলোকে কী করছে, খাদ্য হিসেবে গ্রহণ করছে অক্সিজেনের ব্যবহার করে, এর মধ্যে কী হচ্ছে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এবার কী হবে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, তাহলে এখানে যে সমস্যাটা দেখা যাবে, এখানে কিন্তু আর এই উদ্ভিদ বা প্রাণীগুলো অক্সিজেন পাবে না, তার ফলে কিন্তু এরা আস্তে আস্তে মারা যেতে থাকবে। এই ঘটনার ফলে যেটা দেখা যায়, এখানে কিন্তু প্রচুর যে প্রাণী উদ্ভিদ কিন্তু মারা যেতে থাকে। এটাই হচ্ছে জৈব পরিপোষক ঘটিত দূষণ হয়ে থাকে।
নেক্সট হচ্ছে অজৈব পরিপোষক ঘটিত দূষণ। তো অজৈব পরিপোষক কোনগুলো? নাইট্রোজেন, আয়রন, সালফেট, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো। তো এগুলো যখন কোনো জলের মধ্যে এসে মেশে তখন কি দেখা যায়? ধরো এরকম একটা জল, সেম আগে যেমন আমরা জৈবর ক্ষেত্রে দেখেছিলাম, এগুলো যখন জলের মধ্যে এসে মেশে তো এর ক্ষেত্রে যেটা দেখা যায়, এর ক্ষেত্রে যেটা দেখা যায় জলে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী তো উপস্থিত আছে, কিন্তু এই ধরো অজৈব দূষকগুলো এসে মেশে যখন জলের মধ্যে তখন যেটা হয়, এই জলের মধ্যে প্রচুর উদ্ভিদ মানে শৈবাল জাতীয় উদ্ভিদের বৃদ্ধি দেখা যায়। অর্থাৎ কি, শৈবাল জাতীয় উদ্ভিদ প্রচুর পরিমাণে এখানে জন্ম নিতে পারে। এতই জন্ম নেয় যে অন্যান্য উদ্ভিদগুলো কিন্তু এখানে আর জলের মধ্যে যে অক্সিজেন আছে সেটা পায় না, এই শৈবাল জাতীয় উদ্ভিদগুলোই কিন্তু এর মধ্যে, এই জলের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়। তো এই যে শৈবাল জাতীয় উদ্ভিদের এরকমভাবে বৃদ্ধিটাকে আমরা বলে থাকি কি, অ্যালগাল ব্লুম। তাহলে এটাকে কি বলি, অ্যালগাল ব্লুম বলে থাকি। আর এই অ্যালগাল ব্লুম বা শৈবালের বৃদ্ধি কেন হলো, কারণ হচ্ছে এই যে নাইট্রোজেন, আয়রন, সালফেট, সোডিয়াম, পটাশিয়াম এগুলো পেলো অ্যালগিগুলো এগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করলো, এবং হচ্ছে সেই কারণে কিন্তু এরা বেশি পরিমাণে এখানে জন্ম নিতে পারলো। তো এটা কিন্তু হয়ে যায়। কিন্তু যদি এমন সিচুয়েশান হয় বা কিছুদিন পর যেটা হয়, যদি অজৈব যে দূষকগুলো জলের মধ্যে কম এসে মেশে, তাহলে কি হবে, এই অ্যালগিগুলোর গ্রোথ কিন্তু আর হবে না, অর্থাৎ এই যে অ্যালগিগুলো আস্তে আস্তে মারা যাবে। তার পাশাপাশি এখানে তো বিভিন্ন ধরনের উদ্ভিদ আর প্রাণী মারা যাবে, তার কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে উদ্ভিদ বা প্রাণীগুলো হচ্ছে অক্সিজেন অত পরিমাণে পাবে না, সমস্ত অক্সিজেনই তো অ্যালগি নিয়ে নিচ্ছে, তাহলে ওরা কিভাবে পারবে। তার ফলে যেটা হবে, প্রচুর জলজ প্রাণী মারা যাবে, উদ্ভিদ মারা যাবে, এবং এই যে উদ্ভিদগুলো মারা যাওয়ার পর বা প্রাণীগুলো মারা যাওয়ার পর কি হবে, ব্যাকটেরিয়া কি করবে, এখানে পচন শুরু করবে এবং বিষাক্ত গ্যাস এবং অস্বাস্থ্যকর গন্ধ উৎপন্ন হবে। তো এক্ষেত্রে পরিপোষকজনিত দূষণের প্রভাব কি কি দেখা গেল, এখানে দেখতে পাচ্ছি কি টার্ম দেওয়া আছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, আর একটা হচ্ছে ইউট্রিফিকেশন দেখা যায়। তাহলে সিম্পল, আমরা একটু আগেই দেখেছিলাম যে জলের মধ্যে যখন জৈব দূষকগুলো এসে মিশছে, জৈব দূষকগুলো যখন এসে মিশছে তখন যেটা দেখা যাচ্ছে, জলের কিন্তু ডিজলভ অক্সিজেন যেটা, সেটা কি হচ্ছিল, কমে যাচ্ছিল। তার কারণ কি, ব্যাকটেরিয়ারা আসছে, তখন ব্যাকটেরিয়ারা এসে এই অক্সিজেনগুলো নিয়ে নিজেদের খাবারটাকে ভেঙে খাচ্ছে, তার ফলে কি ডিজলভ অক্সিজেন কমে যাচ্ছে। তো ডিজলভ অক্সিজেন যখন কমে যাচ্ছে জলের মধ্যে কি, অক্সিজেনের চাহিদাটা তখন কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ কি এখানে যারা উপস্থিত আছে, অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ উপস্থিত আছে, জলের মধ্যে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ উপস্থিত আছে এবং তার পাশাপাশি জলের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রাণী উপস্থিত আছে, তাদের তো অক্সিজেন প্রয়োজন, কিন্তু এখানে কি হচ্ছে, অক্সিজেনের যে পরিমাণটা কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই জলের মধ্যে কিন্তু অক্সিজেনের চাহিদা বেড়ে যাচ্ছে। আর এই অক্সিজেনের চাহিদাটাকে আমরা কি বলি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, BOD। অনেক সময় কিন্তু এর ফুল ফর্মটা পরীক্ষায় দেয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কি, যখন ডিজলভ অক্সিজেন কমে যাচ্ছে তখন জলের মধ্যে অক্সিজেনের চাহিদা বেড়ে যাচ্ছে, সেই অক্সিজেনের চাহিদাটাকেই আমরা বলি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে জল যত দূষিত হবে তত হচ্ছে কি হবে, ব্যাকটেরিয়ারা আসবে, তত এসে কি করবে, ডিজলভ অক্সিজেন কমিয়ে দেবে। তত ডিজলভ অক্সিজেন কমিয়ে দেওয়ার ফলেই কিন্তু জলের এই যে BOD বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কিন্তু বেড়ে যাবে। তাহলে কি পরিপোষকজনিত দূষণের ক্ষেত্রে এটা একটা এর প্রভাব দেখা যায়। নেক্সট হচ্ছে কি প্রভাব দেখা যায়, ইউট্রোফিকেশন। তো একটু আগেই দেখলাম যেটা আমরা, যে জলের মধ্যে কি হচ্ছে, জলের মধ্যে যখন অজৈব দূষকগুলো এসে মিশছে তখন যেটা দেখা যাচ্ছে, জলের মধ্যে কি হচ্ছে, প্রচুর এখানে কিন্তু শৈবালের বৃদ্ধি হচ্ছে। কিন্তু একটা টাইম পর যেটা দেখা যাচ্ছে, শৈবালের বৃদ্ধি হচ্ছে, প্রচুর এখানে নিউট্রিয়েন্ট আসছে, কী কী আসছে, অজৈব দূষকগুলো আসছে, আসার ফলে কি হচ্ছে, জলের মধ্যে শৈবালের বৃদ্ধি হচ্ছে। কিন্তু যেটা হয়ে থাকে, কিছু সময় পর যদি এই অজৈব দূষকের যে উৎসগুলো যদি বন্ধ হয়ে যায়, এবং হচ্ছে কি এখানে যেহেতু অজৈব দূষকের উপস্থিতির ফলে শৈবালের বৃদ্ধি হচ্ছে, অন্যান্য উদ্ভিদগুলো মারা যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এইখানে কি হচ্ছে, যে যে ধরো জলের যে উৎস যেটা, সেটার মধ্যে কি হচ্ছে, সমস্ত উদ্ভিদগুলো বা সমস্ত প্রাণীগুলো মারা যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু এই যে জলের যে লোকেশনটা সেখানে কিন্তু জমতে শুরু করছে, তার ফলে কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে
হচ্ছে এর মধ্যে আর জল থাকতে পারছে না, এটা আস্তে আস্তে কি হচ্ছে এটা পুরোপুরি কিন্তু বুঝে যাচ্ছে জায়গাটা, সেখানে কিন্তু আর জলের যে সোর্স বা ওয়াটার সোর্স হিসাবে এটাকে কাজ করছে না। তো এই ঘটনাটাকে ওভারঅল আমরা বলবো ইউট্রোফিকেশন। স্লাইডের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, একবার ভালোভাবে পড়ে নেবে, যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, সেটা কিন্তু রিপ্লাই করে দেওয়া হবে। আর যদি হচ্ছে কমেন্টে রিপ্লাই করে যদি কোনো কিছু বোঝানো না সম্ভব হয় আমার মনে হয়, আমি তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই কিন্তু আগে একটু ডাউটটাকে আমি তুলে ধরবো, তাহলে হচ্ছে তোমরা সহজভাবে বুঝে যাবে। তো এখানে আরেকবার ডিটেলসে সমস্ত কিছু লেখা আছে। দেখো, জলজ উদ্ভিদ ও প্রাণী জলে দ্রবীভূত অক্সিজেন গ্যাস গ্রহণ করে শ্বাসকার্যে ব্যবহার করে, তাই জলে উপস্থিত অক্সিজেনের পরিমাণ ওই সব প্রাণীদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই পরিমাণকে প্রকাশ করা হয় ডিও মাত্রা রূপে বা ডিজলভ অক্সিজেন রূপে। নেক্সট দেখো, এখানে লেখা আছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। জৈব অক্সিজেনের চাহিদা বলতে বোঝায় জলে উপস্থিত জৈব পদার্থ যেমন জলজ ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবদের স্বাভাবিক কাজকর্ম ও বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেন চাহিদা বা ক্রমহ্রাসমান অবস্থাকে বোঝায়। এটা কী দিয়ে ডিনোট করা হয়? মিলিগ্রাম প্রতি লিটার এককে প্রকাশ করা হয়। দূষিত জলে জীবাণুর সংখ্যা যত বাড়বে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তত কমবে এবং জৈব অক্সিজেনের চাহিদা তত বাড়বে। এটাই কিন্তু একটু আগে আমি এক্সপ্লেন করলাম। তো এখানে আর একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, এখানে সেম জিনিসই লেখা আছে, জলে জৈব পদার্থের পরিমাণ কম হলে দ্রবীভূত অক্সিজেনের ব্যয় কম হবে এবং জৈব পদার্থের পরিমাণ অধিক হলে দ্রবীভূত অক্সিজেনের ব্যয় বাড়বে। এই ঘটনাকে আমরা জৈব পদার্থের অক্সিজেন ব্যয় করার সামর্থ্য বলে থাকি। তো এক্ষেত্রে দেখো, বিওডি কিন্তু দেখে আমরা জলের দূষণটাকে বুঝতে পারি। তো বিভিন্ন ক্ষেত্রে যারা জলের পরীক্ষা করে, জলের কন্ডিশন নিয়ে পরীক্ষা করে যে জলটা দূষিত কি না, তারা কিন্তু জলের এই বিওডিটাকেই চেক করে, দেখে যে জলের বিওডি কতটা, অর্থাৎ অক্সিজেন চাহিদা কতটা, সেটা দেখে কিন্তু তারা বুঝতে পারে জল কতটা দূষিত। এবার এখানে আমাদের আর একটা জিনিস দেখতে হবে, জল দূষণের সূচক। তাহলে কি জলের দূষণের সূচক, অর্থাৎ জল দেখে আমরা কিভাবে বুঝবো যে জলটা কতটা দূষিত? তাহলে পরিষ্কার জল বা খুব কম দূষিত যদি জল হয় সেখানে কি হবে, মশা মাছির লার্ভা দেখা যাবে, কম দূষিত হলে ক্যাডিশ মাছের লার্ভা দেখা যাবে, আর অন্যদিকে বেশি দূষিত হলে এঁটেল পোকা, কৃমি, কেঁচো এগুলো দেখা যাবে। বেশি দূষিত আবার এখানে যদি এর থেকেও বেশি দূষিত হয় তখন কি হবে, কৃমি ম্যাগট দেখা যাবে, আর অতিশয় দূষিত যদি হয় জীববিহীন অবস্থা হবে। তাহলে এগুলোই হচ্ছে কি জল দূষণের সূচক। নেক্সট এখানে ইউট্রিফিকেশন কথাটা লেখা আছে, জাস্ট একটু পড়ে নিতে হবে যে এখানে প্রাকৃতিক ইউট্রিফিকেশনও লেখা আছে আবার কৃত্রিম ইউট্রিফিকেশনও লেখা আছে। তো একবার যদি আমি এটা বলে দিই, এখানে দেখো, হ্রদ এবং যে কোনো বদ্ধ জলা পরিপোষকের দূষণ এবং ক্রমশ সঞ্চয়ে শুষ্ক জলাভূমি স্থলভূমিতে রূপান্তরিত হতে পারে। তাহলে কি হচ্ছে এখানে, প্রাকৃতিক পরিপোষকের ক্রমসঞ্চয়ে হ্রদ থেকে শুষ্ক স্থলভূমির সৃষ্টির পদ্ধতিকে আমরা প্রাকৃতিক ইউট্রিফিকেশন বলে থাকি। তাহলে কি এমনি নর্মালি এটা হয়ে থাকে যে কোনো হ্রদ কিছু অনেক বছর পর পর কী হয়ে যায়, সেটা স্থলভূমিতে পরিণত হয়। তার কারণ কি, এরকম হচ্ছে এর মধ্যে পরিপোষক যেগুলো সেগুলো সঞ্চয় হয়, তারপর কী হয় অন্যান্য জীবদের মৃত্যু হতে হতে হ্রদরা হচ্ছে স্থলভূমিতে পরিণত হয়, এটা প্রাকৃতিক হয়। কিন্তু বর্তমান দিনে যেটা হচ্ছে কি, জলের মধ্যে বিভিন্ন অজৈব দূষক আসছে বা বিভিন্ন যখন জৈব দূষক আসছে, আসার পর কি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী উদ্ভিদের মৃত্যু হচ্ছে, আর খুব অল্প সময়ের মধ্যে কি হচ্ছে হ্রদ হচ্ছে স্থলভূমিতে পরিণত হচ্ছে। এটাকেই আমরা বলছি কি কৃত্রিম ইউট্রিফিকেশন। নেক্সট আমরা দেখব জীব সংক্রান্ত দূষণ। তো জীব সংক্রান্ত দূষণ আমরা আগেই দেখেছি, জীব সংক্রান্ত অর্থাৎ কি বিভিন্ন ধরনের জীবাণু যথা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলো যখন কোনো রকম দূষণ করছে তখন আমরা বলবো জীব সংক্রান্ত দূষণ। তো এগুলো দূষণ করার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ আমাদের মধ্যে দেখা যাচ্ছে, হেপাটাইটিস, পোলিও, কলেরা, টাইফয়েড, এই ধরনের রোগগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা যাচ্ছে। তো আগেও কিন্তু আমরা পড়েছি জলবাহিত রোগ সম্পর্কে, এখনও যেহেতু এক্ষেত্রে পড়তে হবে সেই কারণে বলে দেওয়া, আর নেক্সট যখন আমরা এমসিকিউ ডিসকাস করব তখন এগুলো থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে।
নেক্সট হচ্ছে বিষাক্ত জৈব পদার্থ ঘটিত দূষণ। তাহলে বিষাক্ত জৈব পদার্থ কি? বিভিন্ন ধরনের পেস্টিসাইড, পিসিবি, পিএএইচ, এগুলো সম্পর্কে আগেও আমরা দেখেছিলাম। তো এগুলো যখন কলকারখানা বা কৃষি জমি থেকে এসে কোথায় মিশছে, জলে মিশছে, তখন কিন্তু দূষণ হচ্ছে। তো এর ফলে কি হয়, জীব বিবর্ধন দেখা যায়। তো আমরা ডিডিটির কথা তো খুব ভালোভাবেই পড়েছিলাম, ডিডিটির ফলে কিভাবে জীব বিবর্ধন হচ্ছে আর মানুষের কতটা ক্ষতি হচ্ছে, ইভেন আমাদের ইকোসিস্টেমের অন্যান্য অর্গানিজমদের কত ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। নেক্সট হচ্ছে কি, বিষাক্ত অজৈব পদার্থ ঘটিত দূষণ। এক্ষেত্রে দেখো অজৈব রাসায়নিক ধাতু যেমন অ্যাসিড, অজৈব লবণ, অতি পরিচিত বিভিন্ন ধরনের দূষক আছে যেমন পারদ, সীসা, আর্সেনিক, এগুলো কিন্তু মানুষের ওপর বিভিন্ন ধরনের প্রভাব সৃষ্টি করে। এগুলো কোথায় থেকে এসে জলের মধ্যে মেশে? কলকারখানা, প্লাস্টিক কারখানা, বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট, এগুলো থেকে এসে কিন্তু জলের মধ্যে মেশে আর মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ করতে পারে। তাহলে এই যে পরের স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন, প্রচুর পরীক্ষায় এসছে। তো এই স্লাইডটা কিন্তু আমাদের একটু ভালোভাবে ফলো করতে হবে। তার কারণ দেখো এখানে একদিকে লেখা আছে বিভিন্ন ধরনের ধাতু আর অন্যদিকে এগুলো কী কী রোগ করতে পারে সেগুলো কিন্তু লিখে দেওয়া আছে। তাহলে এইগুলো কিন্তু একটু ভালোভাবে না ফলো করলে কিন্তু এক্সামে অ্যান্সার করতে পারবে না। তাহলে দেখো পারদ, পারদ কী করছে, মিনামাটা রোগ করে। সীসা বা লেড কী করে, অ্যানিমিয়া করতে পারে, আইকিউ অর্থাৎ কি আমাদের বুদ্ধি ক্ষমতা কিন্তু হ্রাস করতে পারে, তার পাশাপাশি মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে। নেক্সট হচ্ছে ক্যাডিয়াম কী করে, ইটাই ইটাই রোগ করতে পারে। আর্সেনিক ব্ল্যাক ফুট রোগ করতে পারে। অন্যদিকে নাইট্রেট এবং নাইট্রাইড নীল শিশু উপসর্গ বা ব্লু বেবি সিন্ড্রম করতে পারে। তো নীল শিশু উপসর্গ বা ব্লু বেবি সিন্ড্রম সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানতে হবে, তো ওটা আমরা একটু জেনে নেব। আর ক্লোরিন যদি যদি জলের মধ্যে খুব বেশি থাকে তখন কী হয়ে যাবে, বা দূষণ করে, তখন কিন্তু ক্যান্সার রোগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই চারটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই কিন্তু ফলো করে নেবে। নেক্সট দেখো বললাম ব্লু বেবি সিন্ড্রম, এটা একটু ভালোভাবে আমাদের জানতে হবে। তাহলে কি এখানে জেনে নেব, ধরো জলের মধ্যে, এখানে যদি জলের মধ্যে প্রচুর নাইট্রেট যদি উপস্থিত থাকে তাহলে কি হবে, এই জল হচ্ছে কি হচ্ছে শিশুদের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকস্থলীর মধ্যে শিশুদের কি থাকছে, ইকোলাই থাকছে। ইকোলাই একটা ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া কি করে দেয়, এই যে নাইট্রেট জলের মাধ্যমে প্রবেশ করলো সেই নাইট্রেটকে কিসে পরিণত করে দেয়, নাইট্রাইটে পরিণত করে দেয়। তাহলে আর একবার রিপিট করে দিই, জলের মধ্যে কি থাকছে, নাইট্রেট। এই নাইট্রেট যদি শিশুদের মধ্যে প্রবেশ করে, শিশুদের পাকস্থলীতে ইকোলাই ব্যাকটেরিয়া কি করে দেয়, সেই নাইট্রেটকে নাইট্রাইটে পরিণত করে। এবার এই নাইট্রাইট আমাদের লোহিত রক্তকণিকা বা যেটাকে আমরা RBC বলি, সেই রেড ব্লাড সেলের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। তো শিশুদের মধ্যেও অবশ্যই হিমোগ্লোবিন আছে, তো হিমোগ্লোবিনকে কিসে পরিণত করে দেয়, মেটা হিমোগ্লোবিনে পরিণত করে দেয়। তাহলে মেটা হিমোগ্লোবিন কিন্তু, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি, বা আমাদের RBC-র মেন কাজ হচ্ছে আমরা যে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনকে আমাদের শরীরের বিভিন্ন পার্টে পৌঁছে দেওয়া। কিন্তু এই মেটা হিমোগ্লোবিন কি করছে, এই অক্সিজেন কিন্তু পৌঁছে দিতে পারছে না। তার ফলে হচ্ছে কি হয়, শিশুদের মধ্যে সমস্যা দেখা যায় এবং কি দেখা যায়, শিশুদের ত্বক যেটা সেটা নীল রঙের হয়ে যায়। এটাকেই আমরা বলে থাকি ব্লু বেবি সিন্ড্রোম। তো এক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে নাইট্রেট থেকে নাইট্রাইট হচ্ছে কোন ব্যাকটেরিয়া করছে, ইকোলাই করছে, এবং হিমোগ্লোবিন থেকে কি তৈরি হয়ে যাচ্ছে, মেটা হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের তাপ সংক্রান্ত দূষণ সম্পর্কে জেনে নিতে হবে। বিভিন্ন শিল্প প্রক্রিয়ায় শীতলীকরণের কাজে নদী এবং হ্রদ থেকে বিভিন্ন ধরনের জল আমরা ব্যবহার করছি। তো এক্ষেত্রে যেটা হয়, এই যে জলের তাপমাত্রা যেটা আর কি, জল ব্যবহার করা হচ্ছে এবং জল যেটা ছেড়ে দেওয়া হচ্ছে সেই তাপমাত্রা কিন্তু ভীষণ হাই টেম্পারেচার হয়ে থাকে। তো এক্ষেত্রে কি হবে, এই জলের তাপীয় দূষণ করবে, এবং জলের তাপীয় দূষণের ফলে কি হবে, জলের স্বাভাবিক তাপমাত্রার হঠাৎ পরিবর্তনের ফলে মাছ এবং অন্যান্য জীব মারা যায়। তাহলে সিম্পল আর একবার আমি যদি বলে দিই,
তাহলে কি হচ্ছে, বিভিন্ন কলকারখানায় জল ব্যবহার করছে শীতলীকরণের কাজে। তো এই জলটা যখন হচ্ছে ব্যবহার করা হচ্ছে, তখন হচ্ছে কি হচ্ছে শীতলীকরণের কাজে ব্যবহার করছি। তো শীতলীকরণ যখন করা হচ্ছে, তখন কি হচ্ছে জলের তাপমাত্রাটা বেড়ে যায়। আবার তখন এই জলের তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, সেই জলটাকে নিয়ে কোথায় বিভিন্ন জলের উৎসে ফেলা হচ্ছে বা বিভিন্ন জলের সোর্সের মধ্যে ফেলা হচ্ছে। ফেলার পর কি হচ্ছে, সেখানে তো বিভিন্ন ধরনের মাছ আর অন্যান্য জীব আছে, তারা যখন ওই গরম জল তাদের মধ্যে গিয়ে পড়ছে, তারা কি আর বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তো এটাই হচ্ছে তাপ সংক্রান্ত দূষণ। নেক্সট হচ্ছে জলের তেজস্ক্রিয় দূষণ। তো জলের ক্ষেত্রে কি হয়, তেজস্ক্রিয় আকরিকের প্রক্রিয়াকরণ, নিউক্লিয়ার রিয়াকশন, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থের অসতর্কতা এবং অরক্ষিত ডিসপোজালের কারণে পরিবেশের জলের মধ্যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থগুলো কোনগুলো, প্লুটোনিয়াম, সিজিয়াম, স্ট্রনসিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে জলের মধ্যে মিশছে। কোথায় থেকে? বিভিন্ন ধরনের নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে সেখান থেকে, আবার অন্যান্য বিভিন্ন ধরনের কোম্পানিগুলো থেকে গিয়ে মিশছে। তো মিশে হচ্ছে জলকে দূষিত করছে। তো এই তেজস্ক্রিয় পদার্থ যখন জলের মধ্যে মিশছে, তখন কি হচ্ছে, রক্তের লিউকোমিয়া হচ্ছে, অর্থাৎ ব্লাড ক্যান্সার হচ্ছে, জন্ম ত্রুটি দেখা যাচ্ছে, আলসার, ক্রোমোজোমের মিউটেশন, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট তাহলে আমরা কি দেখব, ভূগর্ভ জলের দূষণ। এতক্ষণ কিন্তু আমরা বহির্ভাগ যে জলের দূষণ সেগুলো আমরা দেখে নিলাম ওভারঅল, এবার আমরা জেনে নেব ভূগর্ভ জলের দূষণ। তো মনুষ্যসৃষ্ট অদূরদর্শী এবং অপরিকল্পিত ক্রিয়াকলাপ ভূগর্ভ জলের ভাণ্ডার বর্তমানে দূষণের শিকার হচ্ছে। তো আমাদের যেটা আর কি ভূগর্ভে যে জলটা স্টোর থাকছে সেটাও কিন্তু বর্তমানে দূষণ হচ্ছে। তো এক্ষেত্রে কি বহির্ভাগ পৃষ্ঠীয় যে জল দূষিত হচ্ছে, সেই জল কি হচ্ছে চুয়ে চুয়ে কোথায় চলে যাচ্ছে, চলে যাচ্ছে মোটামুটি ভূগর্ভে চলে যাচ্ছে, যাওয়ার পর ভূগর্ভ জলকেও কিন্তু দূষিত করে দিচ্ছে। তো ভূগর্ভ জল দূষণের প্রভাব কি, ভূগর্ভ থেকে উত্তোলিত দূষিত জল পানের ফলে মানুষের বহুবিধ স্বাস্থ্য সম্পর্কিত প্রভাব দেখা দিতে পারে, গর্ভপতন, শিশুর জন্মগত ওজন হ্রাস, স্নায়ু সম্পর্কিত সমস্যা, জন্ম ত্রুটি, এগুলো দেখা যায়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট একটু এখানে প্রভাবগুলো মনে রাখলেই হবে, এক্ষেত্রে আলাদা করে ডিটেলস কিন্তু কিছু লাগবে না। নেক্সট হচ্ছে আমরা একটু জেনে নেব সামুদ্রিক দূষণ সম্পর্কে। তো সমুদ্র বর্তমান দিনে খুব দূষিত হচ্ছে। তো সমুদ্র দূষণের কারণ কি, তেল এবং প্লাস্টিক। তো সমুদ্র দূষণ কিন্তু দুটো কারণে মেনলি হয়ে থাকছে, একটা হচ্ছে তেল আর একটা প্লাস্টিক। তো সামুদ্রিক তেল দূষণ যদি আমরা একটু দেখে নিই কীরকমভাবে হয়, তো সেক্ষেত্রে দেখো প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উপায়ে সামুদ্রিক তেল দূষণ সংঘটিত হয়। তো প্রতি বছর প্রায় 3.2 মিলিয়ন মেট্রিক টন হাইড্রোকার্বন হচ্ছে সমুদ্রে সংক্রমিত হয়। তো 3.2 বিলিয়ন মেট্রিক টন হাইড্রোকার্বন কোথায় চলে যাচ্ছে, সমুদ্রের জলে মিশছে, আর মিশে সমুদ্র জলকে দূষিত করে দিচ্ছে। তো এক্ষেত্রে যখন সমুদ্রের জলের ওপর এই ধরনের হাইড্রোকার্বন বা বিভিন্ন তেলের যে দূষণ হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলে থাকবো অয়েল স্পিল। তো এর উৎস কি, ট্যাঙ্কারের দুর্ঘটনা। ধরো সমুদ্রের মধ্যে দিয়ে কোথাও তেল পরিবহন করা হচ্ছে, সেটার কোনো রকম দুর্ঘটনা হলে সেই তেল গিয়ে পড়ছে সমুদ্রের জলে। তার পাশাপাশি তেল যখন শোধন করা হচ্ছে বা সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, তার পাশাপাশি সামুদ্রিক পরিবহনের তো অবশ্যই। নেক্সট হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে যখন তেল কি হচ্ছে ভাণ্ডার যেগুলো, সেখান থেকে কিন্তু তেল গিয়ে সমুদ্রের জলে মিশতে পারে, সেটা যখন সমুদ্রের আশেপাশে থাকছে সেক্ষেত্রে। আর প্রভাব কি, আমাদের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, সামুদ্রিক জীবের মৃত্যু ঘটে, তার পাশাপাশি হচ্ছে তেল সংক্রমিত মাছের ভক্ষণের ফলে মাছ, পাখি, মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে। ধরো বড় মাছরা যখন ছোট মাছদের খাচ্ছে, তার পাশাপাশি পাখি এবং মানুষেরও কিন্তু ক্ষতি হচ্ছে। তো এক্ষেত্রে মেইনলি ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট, সেটা হচ্ছে এই প্রভাবটা একটু খেয়াল রাখতে হবে অবশ্যই, এবং হচ্ছে জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হবে। নেক্সট হচ্ছে সমুদ্রের প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের অপব্যবহার এবং ব্যবহারের পর সমুদ্রের জলের নিক্ষেপের ফলে সমুদ্রের জলজ পরিবেশের ভারসাম্য কী হচ্ছে, বিঘ্নিত হয়। তো এর প্রভাব কী, এর ফলে কি হচ্ছে, বিভিন্ন প্রাণীর মৃত্যু হচ্ছে, বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে, মাছ এবং অপেক্ষাকৃত বড় স্তন্যপায়ী প্রাণী প্লাস্টিক খেয়ে ফেললে পাকস্থলীতে প্লাস্টিক সঞ্চিত হয়। তাহলে কি মাছ স্তন্যপায়ী প্রাণী কি করছে, প্লাস্টিক খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পর সেটা কোথায় সঞ্চিত হচ্ছে, পাকস্থলীতে সঞ্চিত হচ্ছে। পাকস্থলীতে
প্লাস্টিকের যখন থাকছে, থাকার ফলে হচ্ছে কি প্রাণী কি করছে খাদ্য গ্রহণ করতে পারছে না, এবং অবশেষে খাদ্যের অভাবে পাখি কিন্তু মারা যাচ্ছে এবং অন্যান্য প্রাণীও যারা আছে তারাও কিন্তু মারা যাচ্ছে। তো নেক্সট দেখো জল দূষণের নিয়ন্ত্রণ। তো আইনগতভাবে নিয়ন্ত্রণ করা যায়, প্রযুক্তিগতভাবে আর ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো এক্ষেত্রে ব্যক্তিগতটা আমরা পড়বো না, তার কারণ ব্যক্তিগতটা আমরা সবাই জানি যে কিভাবে করতে হয়, এখান থেকে সেরকমভাবে কোয়েশ্চেন আসে না। তো আইনগত আর প্রযুক্তিগতভাবেই আমরা দেখব। তো আইনগত ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম এই যে আইনগত বিভিন্ন ধরনের অ্যাক্ট, এগুলোর ওপর আমি পরে একটা আলাদা ক্লাস দেব, তাও এখানে জাস্ট আমরা জেনে রাখবো কি কি আইন আছে মোটামুটি ওভারঅল। তো জল প্রতিরোধ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন 1974 একটা এসেছিল, আর জল প্রতিরোধ এবং দূষণ নিয়ন্ত্রণ শেষ অ্যাক্ট যেটা সেটা এসেছিল কবে 1977-এ। নেক্সট হচ্ছে প্রযুক্তিগত উপায়। শিল্প ও পৌর কার্যের ব্যবহৃত জলের বর্জ্য জলের পরিশোধনের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয়। তো আমরা যে জলগুলো হচ্ছে কি বাড়ির থেকে ফেলছি, সেই জলগুলো তো একটা জায়গায় যাচ্ছে, সেখান থেকে হচ্ছে জলগুলোর কি হচ্ছে প্রযুক্তিগত উপায়ে কিন্তু পরিশোধন করা হয়। জলের মধ্যে যে ফার্স্ট কি করা হচ্ছে, জলের মধ্যে যেসব ভাসমান পদার্থ আছে সেগুলোকে দূর করা হয়, তারপর হচ্ছে জলের মধ্যে যেসব জৈব ক্ষয়িষ্ণু পদার্থ আছে সেগুলো দূরীকরণের জন্য কি জৈব পদ্ধতির প্রয়োগ করা হয়। অর্থাৎ কি জলের মধ্যে ধরো বিভিন্ন ধরনের কি আছে, ধরো সবজির খোসা আছে, সেগুলো কিভাবে দূরীকরণ করা যায় সেগুলোর জন্য একটু বিশেষ জৈব পদ্ধতির ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে বিভিন্ন জৈব আর অজৈব পদার্থ যেমন কি নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদির যেগুলো জলের মধ্যে উপস্থিত আছে সেগুলো দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়, করে সেই জলটাকে কিন্তু আবার নদী বা বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট এখানে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই হবে, ওভারঅল যা আসবে এখান থেকে এই ধরনের কোয়েশ্চেন আমরা যখন এমসিকিউ ডিসকাস করব তখন ডিসকাস করে নেব। সো আমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমরা তাহলে নেক্সট ক্লাসে কি করছি, সয়েল অ্যান্ড আমরা সাউন্ড পলিউশনটা কভার করব, তার পাশাপাশি যেটা করে নেব নেক্সট ক্লাসের পরের ক্লাসটা সেখানে আমরা এমসিকিউ ডিসকাস করে নেব। তারপর একটা তোমাদের কোশ্চেন আমি করেছি যে তোমরা কি চাইছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে এই যে দুটো ক্লাস হয়ে গেলে তোমরা যদি চাও তাহলে একটা ক্লাসে আমরা পেডা করতে পারি আর একটা ক্লাসে আমাদের সাবজেক্ট যে থিওরি পার্ট সেগুলো কভার করতে পারি। আর তোমরা যদি এটাও চাও আমাকে জানিও যে আমি যেটা বলেছিলাম যে ওভারঅল আগে আমরা সাবজেক্টটা কভার করে তারপর পেডা পড়বো সেটা কোনটা চাইছো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের ক্লাসের পিডিএফ আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিও www.uvaplus.in, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে যেখানে তোমরা আমাদের যাবতীয় হচ্ছে ক্লাস সম্পর্কে আপডেট পেয়ে যাবে। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং ইউভা প্লাস।